কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত। 10 রাজ্যের 14টি ভেন্যুতে হবে কোপা আমেরিকার সবগুলো ম্যাচ। আগামী বছর জুনে কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রের 10 রাজ্যের 14টি ভেন্যুতে। সোমবার এই তথ্য জানিয়েছে আয়োজকেরা। এটি হতে যাচ্ছে কোপা আমেরিকার 48তম আসর। এই টুর্নামেন্টে অংশ নেবে দক্ষিণ আমেরিকার 10টি দেশ ও উত্তর আমেরিকার 6টি দেশ। কোপা আমেরিকার আয়োজন কনমেবল এর মধ্যেই ঘোষণা দিয়েছে টুর্নামেন্ট শুরু হবে আটলান্টার মার্সেডিস বেঞ্চ স্টেডিয়ামে, আর 14 জুলাই ফাইনাল হবে মেসির শহর ফ্লোরিডার মায়ামি গার্নেডের হার্ড রক স্টেডিয়ামে। সোমবার কনমেবল জানিয়েছে টেক্সাসের আর্লিংটনের এটিএনটি স্টেডিয়াম ও এনার্জি স্টেডিয়াম হিউস্টন, অ্যারিজোনার গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়াম, নেভাদার লাস ভেগাসের এলিজায়েন্ট স্টেডিয়ামে হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো। সেমিফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম ও নর্থ ক্যারোলাইনার শার্লটের ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে। টুর্নামেন্টের অন্য ভেন্যুগুলো হলো ওয়েস্টিনের কিউটু স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়াম, সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে, অরল্যান্ডার এক্সপ্লোরিয়া, ফ্লোরিডা ও ক্যানসাস সিটির চিলড্রেন্স মার্সি পার্কে। টুর্নামেন্টের গ্রুপ পর্ব হবে 20 জুন থেকে 2 জুলাই পর্যন্ত, কোয়ার্টার ফাইনাল 4 থেকে 6 জুলাই পর্যন্ত, সেমিফাইনাল 9 ও 10 জুলাই, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ 13 জুলাই এবং ফাইনাল ম্যাচটি হবে 14 জুলাই। কোপা আমেরিকার দক্ষিণ আমেরিকা টুর্নামেন্ট হলেও এর আগে উত্তর আমেরিকায় আয়োজিত হয়েছে। এবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া 2026 বিশ্বকাপকে মাথায় রেখে এবারের কোপা আমেরিকা হবে যুক্তরাষ্ট্রে। কনমেবল সভাপতি ও ফিফা সহসভাপতি আলেহান্দ্রো দমোনিগেস বলেছিলেন, ফুটবলের আবেগ এই দুর্দান্ত দেশের মধ্য দিয়ে পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে বয়ে যাবে, যা ভেন্যুতে উপস্থিত থাকা হাজার হাজার ভক্ত এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ দর্শকের জন্য উত্তেজনা এবং রোমান্স নিয়ে আসবে। কোপা আমেরিকা ড্র অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার 7ই ডিসেম্বর।